নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি সর্ষে শাকের একটা দুর্দান্ত রেসিপি। এই শীতকালে কিন্তু অনেক রকমের শাক পাওয়া যায়, কিন্তু তার মধ্যে একটা জনপ্রিয় শাক হলো সর্ষে শাক। এই শাকটা খাওয়া কিন্তু খুবই উপকার, আর এই শাকটা কিন্তু শরীরকে গরম রাখতে সাহায্য করে। শাকটা তোমরা বাজারেই কিনতে পাবে। গ্রাম্য পদ্ধতিতে সর্ষে শাকটা বানালে কিন্তু তোমরা এক থালা ভাত এক নিমিষেই শেষ করে দিতে পারো। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেই। শাকটা প্রথমে এভাবে একটা একটা করে আমি বেছে নিব। শাকে অনেক রকমের ঘাস থাকে, পোকা থাকে, তো এসব দেখে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো শাকটাকে আমি এভাবে একটা একটা করে বেছে নেব। শাকটা যখন বাছা হয়ে যাবে, তারপরে আমি ভালো করে তিন চারবার ধুয়ে নেব, কারণ শাকের মধ্যে অনেক ধুলো বালি থাকে, আর সেই বালি থাকলে খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে না। তো শাকটাকে ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখে দিলে জলটা পড়ে যাবে, তাহলে রান্না করার সময় সুবিধে হবে। তো আমি শাকটা ভালো করে বেছে নিচ্ছি, তারপরে আমি ধুয়ে ঝুড়িতে তুলে রাখবো যাতে জলটা পড়ে যায়। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট করব, রেসিপিটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার শাক বাছা হয়ে গেছে। তো এরপরে আমি ভালো করে ধুয়ে ঝুড়িতে রাখবো। তো বন্ধুরা দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। আগেই আমি কেটে রেখেছি পেঁয়াজ, কেটে রাখা কাঁচা লঙ্কা। অনেকেই রসুন খেতে পছন্দ করো না, তো রসুনটাকে তোমরা স্কিপ করবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এগুলি ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো ভাজা হয়ে গেছে, এরপরে আমি ধুয়ে রাখা সর্ষে শাকটা দিয়ে দিচ্ছি। আমি আগেই ধুয়ে ঝুড়িতে রেখেছি, তো জলটা পড়ে গেছে, দেখো জল নেই, তো একটু একটু করে দিয়ে দিচ্ছি। শাকের পরিমাণ কিন্তু এখানে অনেক বেশি দেখা যাচ্ছে, লবণ দেওয়ার পর কিন্তু অনেকটাই কমে যাবে। তো এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে শাকের পরিমাণটা অনেকটাই নিয়েছি, তো তোমরা তোমাদের পরিমাণ মতোই রান্না করবে। আজকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় আসছে, তো এর জন্য আমি একটু বেশি রান্না করেছি। তো দেখো বাকি শাকটাও দিয়ে দিলাম। তো এরপরে ভালো করে এভাবে নাড়াচাড়া করব। বন্ধুরা, সর্ষে শাকে তো অনেকভাবে বানানো যায়, চাইলে কিন্তু তোমরা বেগুন দিয়েও বানাতে পারো। তো আজকে আমি এমনি বানাচ্ছি, বেগুনের রেসিপিটা আমি অন্যদিন দেখাবো। তো দেখো শাকটা অনেক কমে এসেছে। তো বন্ধুরা, একটু ঢেকে দিচ্ছি, তাহলে শাকের পরিমাণটা আরও কমে আসবে আর লবণটাও দিতে সুবিধে হবে। তো একটু ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিলাম, আবার এভাবে নাড়াচাড়া করছি। তো বন্ধুরা দেখো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি হলুদ ব্যবহার করব না, কারণ শাকের রঙটা সবুজ, তো হলুদ দিলে বোঝাই যাবে না, তো এর জন্য আমি দেব না। তো আবার এভাবে নাড়াচাড়া করছি। তো বন্ধুরা দেখো, শাক থেকে কত জল বেরিয়েছে। শাকটা এখানে ভাজা করব, তো এর জন্য জলটা আমি ফেলে দেব। তো দেখো জলটা তুলে নিচ্ছি। তো আবার এভাবে নাড়াচাড়া করে নেব, শাকটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি একটু তেল দিয়েছি, কারণ জলটা ফেলে দেব এর জন্য। তো এখন আমি শাকটাকে ভাজার জন্য আরও একটু তেল দিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তো এরপরে আমি ভালো করে ভেজে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, শাক ভাজা হয়ে গেছে, এরপরে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো সব শাক আমি নামিয়ে নিয়েছি, দেখো। তো আমার শাক ভাজা রেডি, এখন আমি গরম ভাত দিয়ে এটা পরিবেশন করব। তো তোমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করো আর গরম গরম ভাত দিয়ে পরিবেশন করো, খেয়ে দেখো কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার অন্য একটা রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।